بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام. الحمد لله رب العالمين، ولا عاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين، نبينا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة. قال الله تعالى في حديث القدسي: وجبت محبتي للمتحابين فيا، والمتجالسين فيا، والمتزاورين فيا، والمتبادلين فيا. رواه أحمد سند صحيح. প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানি তফরন্ত দয়াই সাইয়্যিদুল আইয়াম ও আযমহা, দিনের সর্দার, সর্বশ্রেষ্ঠ দিন ঈদুল উসবুলিল মুসলিমিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ এই জুমাবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার পর যাবতীয় বিপদ আফাত থেকে মাহফুজ রেখে এই সুন্দর একটি দিনে মজলিসে উপস্থিত হয়ে দু একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ ভাগ্যে নসিব করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। দেওয়ান রাসূল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীর উম্মত হতে পারে আজ আমরা সত্যি গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রতি দশবার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। অতপর বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী জেলা জমিয়তের অন্তর্ভুক্ত রিয়াদ এলাকা জমিয়তের তত্ত্বাবধানে বা সহযোগিতায় এবং আমাদের পশ্চিম দিরা ইসলামিক দাওয়া সেন্টারের তত্ত্বাবধানে আজকের এই সাথী ভাইদেরকে নিয়ে এই দাওয়াতি কর্মশালায় উপস্থিত আছেন পূর্বাঞ্চল প্রবাসী জেলা জমিয়তের সম্মানিত সিনিয়র সহসভাপতি ফজিলত শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ রাআ আছেন, সহসভাপতি এবং রিয়াদ এলাকা জমিয়তের সম্মানিত সেক্রেটারি ফজিলত শেখ বাইজিদ মুসলিম হাফিজাহুল্লাহ রাআ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকে মূলত আমরা আসলেই ভিন্নভাবে প্রোগ্রামটা সাজিয়েছি, যে আজকে আসলেই আমাদের উদ্দেশ্য গতানুগতিকভাবে আমরা বক্তব্য দিয়ে আসি, কিন্তু আমাদের এই দাওয়াতি ফিল্ডে যাতে কর্মতৎপরতা আরও বেগমান হয়, আমরা কিভাবে মানুষকে এই হকের প্রতি আহ্বান করব, সেই ক্ষেত্রে আমার মানে এই কৌশলটা কেমন হওয়া উচিত, আমার কথাবার্তা তার সঙ্গে একজন নতুন সাথী ভাইকে কিভাবে আমি এই সই আকিদার দিকে আকৃষ্ট করব, সেই ক্ষেত্রে আমার উদারতা, সেই ক্ষেত্রে আমার মানে কথা বলার ভঙ্গি কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আমরা জানি। তবুও ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আলোকে আমরা একটু শুধু দিক নির্দেশনা দেব। তে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের ফজিলত শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ রাআকে, যে যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটি সুন্দর প্রোগ্রাম আলহামদুলিল্লাহ উপহার পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন শেখকে জাযাখায়ের দান করুন। এবং আজকে ছুটির দিনে আসলে আমাদের অনেক ব্যস্ততা থাকে, তারপরও আমরা সব কিছুকে উপেক্ষা করে আসলেই এই সংগঠনকে ভালোবাসি, এই তাওহিদি কাফেলাকে, তে ডাকে সাড়া দিয়ে যারা আমরা এসেছি সকলকে অনুরোধ করব যে আমরা প্রোগ্রাম সেট করেছি রাত 9টা পর্যন্ত, আমরা বিভিন্ন দিক দিন শাল আলোচনা করবে, যেন আজকের দিনটা অবশ্যই সকলে আমরা কুরবানি করব লিল্লাহর জন্য, আল্লাহর জন্য। সেই জন্যই আমি আর সকলকে অনুরোধ করব যে শেষ পর্যন্ত ইনশাল্লাহ উপস্থিত থেকে আজকে আমাদের এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বিষয়ের সাথে সম্পৃক্ত না, জাস্ট একটু স্মরণ করে দেব, তা হচ্ছে এই
যে আজকে যেহেতু জুমাবার, বেশি পরিমাণে আমরা চেষ্টা করব আলোচনার ফাঁকে ফাঁকে হোক অথবা যেখানেই হোক আমরা রাসূলের প্রতি বেশি পরিমাণে দরুদ পড়ব। এটা একেবারে বাস্তব ঘটনা, যারা তার সংস্পর্শে থাকেন সৌদি আরবে ধনাঢ্যশালী ব্যক্তিদের উপর লেভেলে, নাম বললে আমরা অনেকে চিনব, নাম বলবো না, উপর লেভেলের একজন, তিনি হচ্ছে প্রত্যেক ছয় দিন অন্তর অন্তর একটি কোরআন খতম করেন এবং এই জুমার দিনটাকে তিনি অনেকটা মানে নির্দিষ্ট করে নিয়েছেন রাসূলের প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করা। কারণ স্পেশালিস্টভাবে হাদিসে এসেছে যে জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি করে দরুদ পড়ো, তোমাদের দরুদ এবং সালামটা আমার কাছে পেশ করা হয় আর আল্লাহ সুবহানাহু তাআলা আমার রুহ ফিরে দেয়, আমি তোমাদের সালামের জবাব দিই। আর আকরাবুকুম বিয়াউমিল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা, যে কিয়ামতের দিন আমার ওই উম্মত অতি নিকটে আমার মানে জান্নাতে আমার নিকটে অবস্থান করবে যে দুনিয়াতে বেশি পরে আমার প্রতি দরুদ পড়েছে। এই জন্যই আসলে আমরা এই এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনার পরেও এই দরুদ পড়ার প্রবণতা আমাদের মধ্যে আসলে একটু কমই লক্ষ্য করা যায়। এই জন্য আমরা যখন কোনো বক্তৃতা শুনব, সেটা রেকর্ডিং হোক অথবা ডাইরেক্ট হোক, যখনই মুহাম্মদ যখনই রাসূলুল্লাহ এই শব্দগুলো শুনব, সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করার চেষ্টা করব। সুপ্রিয় দিনী ভাইরা, আমরা আমার বিষয় শেখ উল্লেখ করেছেন যে আল উখুয়াহ আল ইমানিয়া, মানে ইমানি ভ্রাতৃত্ব, ইসলামের এর কতটুকু গুরুত্ব এসেছে, বিষয়টি অত্যন্ত ব্যাপক। শুধু আমি একটু ইঙ্গিত দিতে চাচ্ছি, প্রথমত যে পরস্পরকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, এই আল্লাহর জন্য ভালোবাসাটা আমার ইমানের পূর্ণতার একটি হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'া লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। যে ব্যক্তি মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, আবার কখনো যদি তার সাথে এই ভালোবাসার বন্ধনটা যদি আবার একটু মানে মাইনাস করতে চায়, সেটাও আল্লাহর জন্য, আবার কাউকে কোনো কিছু দান করে দুনিয়াবি স্বার্থ না আল্লাহর জন্য, ওয়ামানা আলিল্লাহ, আবার কোনো কিছু কাউকে মানে দান করা থেকে বিরত থাকে, দান না করাটা যদি উত্তম হয় এটাও আল্লাহর জন্য যদি হয়ে থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই নীতি, এই আমল যদি কোনো ব্যক্তির মধ্যে এইটা যদি অভ্যাস গড়ে তোলে, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে বলা হচ্ছে লিল্লা লিল্লা লিল্লা, একমাত্র আল্লাহর জন্য, তাহলে তার ইমানের পূর্ণতা লাভ হলো। সুতরাং ভাইরা আমার, মহাব্বত এটি আমরা একমাত্র আল্লাহর জন্যই কাউকে মহাব্বত করবো, দুনিয়াবি কোনো স্বার্থ না, দুনিয়াবি কোনো স্বার্থ না, আল্লাহর জন্য। আর অসংখ্য এসেছে কাল কায়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সে ছায় আশ্রয় দিবেন, তার মধ্যে দুইজন ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবেসেছে। আরও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল্লাহ হাদিসে কুচ্ছিতে বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আমার ভালোবাসাটা অজীব হয়ে যায়। তাহলে আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দার জন্য যদি অবধারিত হয়ে যায়, তার জন্য আর কি, সে সবই পেয়ে গেল। আল্লাহ সৃষ্টিকর্তা যদি আমাকে ভালোবাসেন, তাহলে তো আমার মতন সৌভাগ্য ব্যক্তি আর কি আছে। ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলছেন আমার মহাব্বতটা ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়। কার জন্য? লিল মুতাহাব্বিনা ফিয়্যা, যারা পরস্পর একমাত্র আমার জন্যই ভালোবাসে, এই আমার জন্যই যারা একে অপরকে ভালোবাসবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার ভালোবাসাটা ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাজালেসিনা ফিয়্যা, এই যে আজকে আমরা এখানে বসেছি, এটা এমন একটি বৈঠক ভাইরা আমার, আল্লাহর কাছে এই মাজলিসটা এত দামি মাজলিস, চতুর্দিক দিকে রহমতের ফেরেস্তা, যতক্ষণ আমি এখানে অবস্থান করব আমাদেরকে কিন্তু বেষ্টন করে রেখেছেন। শুধু তাই নয়, এরা মাসুম, মাসুম ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করে সাধারণত কবুল হয়। সবসময় আমাদের জন্য তারা আল্লাহুম্মা ইগফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি আপনার খাস রহমত অবতীর্ণ করুন বলে এই ধ্বনিতে সবসময় তারা আল্লাহর কাছে আবেদন করছে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব। ওয়াল মুতাজালেসিনা ফিয়্যা, আল্লাহর জন্য যদি আমরা কোথাও বৈঠক করি, কোথাও বসি, সুতরাং এই বৈঠক করাটা, এই মানে সময়টা ব্যয় করাটা, এই অর্থ ব্যয় করাটা, এই বুদ্ধি মানে দেওয়াটা, সব কিছুই যদি আমার লিল্লাহিয়াতের জন্য যদি হয়ে থাকে, এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহর মহাব্বত
এটি হচ্ছে অবধারিত হয়ে যায়। এই জন্য অল মুতাজাবিরিনা ফিয়া, আমরা একের সঙ্গে যদি সাক্ষাৎ করতে যাব, জিয়ারত করতে যাব, তার সাথে একটু কুশল বিনিময় করব, শুনছি নাকি অসুস্থ আছেন, একটু যাই, তার খোঁজ খবর নিই, শুনে শুনছি তার পিতা মারা গেছে, আমরা একটু তাকে মানে সান্ত্বনা দেব, তাকে একটু তাজিয়া দেব, এইগুলো যদি আল্লাহর জন্যই যদি আমি তার মানে সমস্যা ফিল করুক আর নাই করুক, লিল্লাহিয়াতের জন্য যদি জিয়ারত করতে যাই, তাহলে এটা এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে এই আল্লাহর মহাব্বত ভালোবাসা এদের জন্য ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, আসলেই এই যে মানে সত্য বলতে কি, যে সাধারণ পাবলিক বাদে দিলাম, যারা ইসলামী সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে, এটা দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সঙ্গে আমরা যারা সম্পৃক্ত আছি আকিদাগত দিক দিয়ে, আমাদের যে কোনো বক্তৃতায় কিন্তু শিরক বেদাত, শিরক বেদাতের শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে এবং তাওহীদের সপক্ষে এবং তাওহীদের গুরুত্ব, এই সম্পর্কে বক্তব্য আমাদের প্রত্যেক আলোচনাতে এটা থাকবেই, আর এইটা থাকার গুরুত্ব অবশ্যই নিশ্চয়ই রয়েছে। কিন্তু আসলে মুআমালাতের ক্ষেত্রে এই মানুষের সাথে আদব আখলাক কথা বলার যে একটু সুন্দর আচরণ, এই ক্ষেত্রে কিন্তু সত্য বলতে কি আমরা পিছিয়ে পড়ে আছি ভাই, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, মানতে হবে। সুতরাং আলহামদুলিল্লাহ ইসলামের মৌলিক বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা সচেতন এবং অ্যাডভান্স, কিন্তু মুআমালাতের ক্ষেত্রে মানুষের সাথে সুন্দর আচরণ, এর মাধ্যমে মানুষকে যদি আমার এই সহি সংগঠন দিকে আমি আকৃষ্ট করতে পারি, এটা কিন্তু আসলে আমাদের মধ্যে কমতি লক্ষ্য করা যায়। ভাইরা আমার, কিছু মনে নেব না, এটি কিন্তু আসলে আমি নিজেকে প্রশ্ন করলেই কিন্তু দেখতে পাই। আমরা অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তির কাছে সহি আকিদার দাওয়াত দিচ্ছি, আমার মানে সহি আকিদার দিকে আমি আল্লাহর দিকে আহ্বান করছি, সেই ক্ষেত্রে সে এমন একটি কথা বলল, ও আপনি সৌদির ইসলাম নিয়ে এসেছেন, ও আপনি শিয়া হয়ে গেছেন, আপনি এই এই এইগুলো কথা যখন বলে, তখন আমরা এমন প্রতিউত্তরে তাকে মানে ঘায়েল করার চেষ্টা করি, সে আর কখন আমার কাছেই আসবে না, বা আমিও তার কাছে যেতে দাওয়াত দিতে লজ্জাবোধ করব। সুতরাং এই ক্ষেত্রে আমরা নবী রাসূলদের জীবনী তার দিকে ফিরে যাব। এই এই সমস্যার সম্মুখীন যখনই হব, তখন কিন্তু সাথে সাথে আমি এই যে আল্লাহর সবচেয়ে প্রিয়তম বান্দা নবী রাসূল এই দাওয়াতি ফিল্ডটি দাওয়াতি কাজ করতে যেয়ে তারা কীভাবে মানুষকে ভালোবেসেছেন, কীভাবে তাদেরকে মানুষ গালি দিয়েছে, এত সত্ত্বেও কিন্তু তাদের মানে এই প্রতিপক্ষকে তারা কখনো হচ্ছে মানে এই উপেক্ষা করে নাই, কখনো কিন্তু লাঞ্ছনা অপমান কোনো কথা কিন্তু বলেন নাই। নূহ আলাইহিস সালাম হাদিসে এসেছে, লাইলা ওয়া নাহারা, মানে দিনে রাত্রে উঠতে বসতে মানুষকে 950 বছর ধরে তিনি দাওয়াতি দিয়েছেন। এমন পরিস্থিতি হয়েছিল যে যখন তিনি রোডে যেতেন, মানুষের বুঝতে পারত নূহ আসছেন, তখন দুই ক্যাটাগরির লোক হতো, এক হচ্ছে তাকে দেখলে ভেগে যেত, আর এক ক্যাটাগরির লোক আজকে ওকে শায়েস্তা করবো যাতে করে ইনফিউচারে দাওয়াত না দেয়, এই মনে করে তাকে ব্যত্রাঘাত করতো আর মারতো, এরপরে বেহুশ হয়ে পড়ে যেত, আর যখন ওরা নিশ্চিত হতো যে হয়তো তিনি মারা গেছেন তখন চলে যেতেন। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে আবার আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আস্তে আস্তে আবার সুস্থ হতেন, আবার দাওয়াত দিয়েছেন। এই 950 বছর এই যন্ত্রণা, এই জুলুম নির্যাতন স্বীকার করে মাত্র মুষ্টিমেয়ে, কোনো কোনো ঐতিহাসিক বিদগণ উল্লেখ করেছেন, মাত্র 40 জন লোক মাত্র তার এই 950 বছরের দাওয়াতের সুফল। ভাইরা আমার, এই জন্যই এই দাওয়াতি ফিল্ডে কাজ করতে যেয়ে আমরা সুন্দর আচরণ এটা করব, আমরা একই মানুষকে প্রকৃতপক্ষে ভালোবাসবো, আপন করে নেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মাতৃভূমি থেকে বের করে দিয়েছে, মাতৃভূমি জন্মস্থান, এই মাতৃভূমি ত্যাগ করে যখন তিনি চলে আসছিলেন, তখন বারবার মক্কার দিকে তিনি দৃষ্টিপাত করছিলেন, চোখ দিয়ে অশ্রু ঝলছিল, আর বারবার মক্কাকে লক্ষ্য করে বলছিলেন, ওগো আমার মাতৃভূমি, আজ কি এই অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত, কশ্চিন কালো আমি তোমাকে ছেড়ে যেতাম না। যারা তাকে এত কষ্ট দিয়েছে, এত তার উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, একসময় আল্লাহ যখন ওই মক্কার নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন, চোরের মন পুলিশ সকলেই কিন্তু ভয়ে কাতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, ইযহাবু ওয়া আনতুম মুত্তালাকা, যাও তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই যে সুন্দর আচরণ, এই আচরণেই কিন্তু যে হয়তো রাসূলের বিরোধিতা করার কিছু মন মানসিকতা ছিল, সেও কিন্তু দলে দলে
মানে এই ইসলাম ধর্ম গ্রহণ করলো এজন্য ভাইরা আমার আমরা মানুষকে ভালোবাসব মানুষের সাথে সুন্দর আচরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ক্ষেত্রে কত কথা তিনি বলেছেন যে যখন হচ্ছে মানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইজন মুসলমান দুইজন মুসলিম ভাই যখন পরস্পর সাক্ষাৎ করে এই করমন্ডন করে এই হ্যান্ডশেক করে এবং একটু কুশল বিনিময় করে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনে একমাত্র আল্লাহর জন্য যদি করে ফালা ইয়াতাফাররাকান তারা ওইখান থেকে মানে ওই প্রস্থান করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহখাতা maaf করে দেন সুবহানাল্লাহ সুতরাং ভাইরা আমার এটা হচ্ছে মুহাব্বা মুহাব্বা ইমানিয়া ভাইরা আমার হইতে পারে আল্লাহে মানে আমরা যারা সহি আকীদা কবুল করেছি পৃথিবীর যে প্রান্তই পৃথিবীর যে প্রান্তই যদি আমি জানতে পারি যে আমার এক সহি আকীদার ভাইকে জুলুম করা হচ্ছে তাকে আঘাত করা হচ্ছে মানে সহি আকীদার মানে প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের উপরে জুলুম করা হচ্ছে এই মেসেজটা বিশ্বস্ত সূত্রে কোনোভাবে যদি আমি পেয়ে যাই আমি যেখানেই থাকি নিশ্চয় তাদের ব্যথায় আমি ব্যথিত হব নিশ্চয় তাদের যে মানে কষ্ট অনুভব করছে সেই কষ্ট আমার অন্তরে দারুণভাবে নাড়া দিবে এবং মন খুলে আমি তার এর থেকে উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে আমি দোয়া করব এটাই হচ্ছে উখুয়া ইমানিয়া সুতরাং হইতে পারে আমার আপন ভাই যদি নাস্তিক মতবাদে বিশ্বাসী হয় আমার আরাক আপন ভাই যদি ভণ্ড পীরের murid হয় আমার আরাক আপন ভাই যদি এইভাবে মানে কোনো যদি মানে খারাপ আকীদাই যদি বিশ্বাসী হয় সে আমার আপন ভাই হিসেবে আমি তাকে মানে আমার ঈমান আকীদা রক্ষা করতে যে তার সাথে সম্পর্ক যদি আমি রাখতে চাই আমার ঈমান আকীদার উপর যদি আঘাত হানে আমার যদি এই মানে এর যদি কোনো মানে ক্ষতি সাধনের যদি আমি আশঙ্কা করি আমি আমার আপন ভাইকে ভাই বলে পরিচয় দেব না আমি আমার আপন চাচাকে চাচা বলে পরিচয় দেব না ওই আমার দূরের ভাই রক্তের সম্পর্ক না চিনি না সে আমার সহি আকীদার ভাই সেই হচ্ছে আমার কাছে আপন ভাই হিসাবে আমি তাকে মনে করব এজন্য ভাইরা আমার আমাদের এই সংগঠনের আমরা যখনই জানতে পারব কোনো ভাই তখন সাথে সাথে আমি তাকে আপন করে নেব কোনো সমস্যা যদি তাকে আমি তার কাছে আগাই দেব এটাই হচ্ছে সালফে সালেহিনদের নীতি ছিল দেখেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ধনী লোকের ছেলে মক্কার ধনাঢ্যশালী ব্যক্তিদের তার পিতা অন্যতম ছিলেন এবং দেখতে অত্যন্ত সুন্দর সুন্দর পোশাক পরিধান করতেন এবং দামি সেন্ট ব্যবহার করতেন মুসআব বিন উমাইর যদি কোনো জনসমাবেশে যেতেন গরিব লোকেরা ওই সমাবেশে উপস্থিত হতেন এই উদ্দেশ্যে তার আশেপাশে একটু ঘোরাফেরা করতেন তার থেকে একটু সুন্দর সুগন্ধি সেন্ট যাতে আসে এই সুগন্ধি সেন্ট লেয়ার জন্যই মানে লাভ করার জন্যই সেইখানে উপস্থিত হতেন এই মুসআব বিন উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে এসে তিনি এই সহি আকীদা এই ঈমান এই তাওহীদ এটা হচ্ছে শিখলেন এক পর্যায়ে মুসআব বিন উমাইর রাসূলের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ বলে এই শান্তির ধর্মে দীক্ষিত হলেন যখন হচ্ছে তার মা যখন এটা জানতে পারলেন তখন এতই তার উপরে অত্যাচার করলেন হাদিস মানে ইতিহাস সাক্ষ্য দেশে শরীরের পোশাক পর্যন্ত মা তার থেকে ছিনিয়ে নিলেন আপন জন্মদাতা মা এবং ইসলামের ইতিহাসে সাফিরুল ইসলাম প্রথম হচ্ছে যেটাকে আমরা মানে বলি রাষ্ট্রদূত এই ইসলামের প্রথম রাষ্ট্রদূত হচ্ছে মুসআব বিন উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই মদিনায় যে সমস্ত মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং যারা হিজরত করে এসেছিলেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সাফিরুল ইসলাম সর্বপ্রথমে এই প্রথম ইসলামী রাষ্ট্রদূত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে মদিনাতে পাঠিয়ে দিলেন মুসআব বিন উমাইর মদিনায় তিনি শিক্ষা দিচ্ছেন লোকজনকে এবং যার বাসায় তিনি অবস্থান করছিলেন তিনার নাম হচ্ছে মানে সাদ বিন জারারা বা জুরারা এর বাড়িতেই ছিলেন একে দাওয়াত দিলেন এই সাদ বিন জুরারা তিনি হচ্ছে মুসলমান হয়ে গেলেন এবং আস্তে আস্তে উসাইদ বিন খুজাইর এরপরে সাদ বিন মুয়াদ এরপরে বানু আব্দুল আশাল দলে দলে এই মুসআব বিন উমাইরের দাওয়াতেতে মানুষেরা মুসলমান হয়ে গেল এই সাদ বিন জুরারার বাড়িতে তিনি অবস্থান করলেন মানুষকে শিক্ষা দিলেন প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন বদরের যুদ্ধে আমরা জানি সত্য মিথ্যার মধ্যে
এটি হচ্ছে পার্থক্যকারী যুদ্ধ যে যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলে উল্লেখ করেছেন যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগে আল্লাহর কাছে এতটায় দোয়া করলেন আল্লাহ আজ এই যুদ্ধে যদি আমরা যদি পরাজয় বরণ করি এই পৃথিবীতে মনে হয় আপনার নাম লেয়ার মতন কেউ থাকবে না রাসূল এত দোয়া করতেছিলেন গার উপর যে চাদর ছিল দোয়াতে এতটায় মশগুল ছিলেন চাদর খুলে যাচ্ছিল সাহাবীরা ভয় পাচ্ছিলেন রাসূল এত দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে অসংখ্য ফেরেশতা দ্বারা এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছেন মুসলমানরা জয় লাভ করেছে এবং কাফেরদেরকে 70 জন লিডার টাইপের কাফেরদেরকে সেইখানে হত্যা করা হয়েছিল এবং এই কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সম্বোধন করে বলেছিলেন শাস্তি পেয়েছো এবং 70 জনকে বন্দী করা হয়েছিল যেই কথাটি বলতে চাচ্ছি ভাই 70 জনকে বন্দী করা হয়েছিল এর মধ্যে হচ্ছে আবু আজিজ নামে এক ব্যক্তি ছিল সেই হচ্ছে এই মুসাব বিন উমাইয়ের আপন ভাই মুসাব বিন উমাইয়ের মিন উম্মিন মিন আবিন আখুন মিন আবিন ওয়া উম্মিন আপন ভাই এই আবু আজিজকে একে হচ্ছে মানে বন্দী করা হলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেহেতু কয়েদিখানা নাই তৈরি হয়নি জেলখানা তাই 70 জনকে 70 জন সাহাবীর এই 70 জন কয়েদিকে 70 জন সাহাবীর সাহচর্য দিয়ে দিলেন যে এদের প্রতি তোমরা বেশি কঠোরতা করো না ইস্তাউসা বিল আসারে খাইরা এই বন্দীদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করো এদের প্রতি তোমরা বেশি হচ্ছে জুলুম নির্যাতন মানে ক্ষোভ ব্যক্ত করতে যে সব খবরদার তোমরা খারাপ আচরণ করো না এর মধ্যে এই মুসাব বিন উমাইয়ের আপন ভাই সে এই আবু কি আবুল ইসুর এই আবুল ইয়াসার আবুল ইয়াসার এর দায়িত্ব সাহাবীর দায়িত্বে এর কেস মানে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আছে কি সমাধান আসে এই ব্যাপারে এর যতদিন না আসা পর্যন্ত এর সাহচর্য যে থাকে মুসাব বিন উমাইয়ের একদিন পাশ দিয়ে যাচ্ছেন এই সাহাবীর বাসার পাশ দিয়ে ওই সাহাবি ওই বন্দীকে মুসাব বিন উমাইয়ের ভাইয়ের আবু আজিজকে এই রশি দিয়ে একটু কড়া করে বাঁধছেন আবার দয়া হচ্ছে এই রশির বন্ধনটা একটু ঢিলা করে দিচ্ছেন এই অবস্থা একবার বাঁধছেন একবার ঢিলা করছেন ওই পাশ দিয়ে মুসাব বিন উমাইয়ের যাচ্ছেন যেতে যেতে মুসাব বিন উমাইয়ের এই সাহাবিকে লক্ষ্য করে বলছেন যে মজবুত করি বাঁধো খুব জোরে চিল্লাই বলছেন একে ঢিলা না রশি দিয়ে মজবুত করি বাঁধো তখন মুসাব বিন উমাইয়ের ভাই ভাই তো আবু আজিজ লক্ষ্য করে বলছেন যে ভাই বলছেন ইয়া আখি হাদিহি ওয়াসিয়াতুক ভাই এইটাই তুমি তাকে উপদেশ দিচ্ছ এইটাই তোমার উপদেশ দিয়া ভাই তখন মুসাব বিন উমাইর ফাকালা লাহু মুসাব মুসাব তাকে বলছেন ইন্নাহু আখি দুনাক তুমি আমার ভাই না তুমি আমার ভাই না যেই সাহাবীর সাহসর্যে তোমাকে পরিচর্যা করার জন্য রাসূল দায়িত্ব দিয়েছে সে আমার ভাই সুতরাং তুমি যে অপরাধ করেছো একে তোমাকে যেইভাবে মানে বাধার দরকার শাস্তি দেওয়ার দরকার আমি ওকে ওসিয়ত করতেছি তুমি আমার ভাই না আমি আমার ভাইকে ওসিয়ত করছি উপদেশ দিচ্ছি তো তুমি ওকে মজবুত করি বাঁধো এইটা হচ্ছে উখুয়া এটা হচ্ছে ইসলাম যখন আবু বকরের ছেলে মুসলমান হলেন বাপ বেটা একবার এক মজলিসে বসে আছেন ছেলে বাবাকে লক্ষ্য করে বলছেন বাবা একটা কথা আমি আপনাকে বলবো কোনো এক যুদ্ধে আমি আপনাকে পেয়েছিলাম একেবারে সম্মুখে পেয়েছিলাম ইচ্ছা করলে সেদিন কিন্তু একটা কিছু ঘটে যেতে পারত কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা আমি আপনাকে ছেড়ে দিয়েছি ওই মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিষ্ঠ কণ্ঠে বললেন হে আমার প্রিয় বৎস জেনে রাখো যদি সেই দিন তুমি আমার সামনে পড়তে আর আমি যদি দেখতাম আমার কোনো ভাইকে রাসূলকে আমার কোনো দিনী ভাইকে যদি দেখতাম তুমি হচ্ছে মানে তীর নিক্ষেপ অথবা তাকে শাস্তি দেওয়ার জন্য তুমি হচ্ছে প্রস্তুতি গ্রহণ করছো হো আমার ছেলে হো আমার প্রিয় বৎস হো আমার কলেজার টুকরা সেদিন কিন্তু আমি তোমারে সারতাম না সেদিন আমি তোমারে সারতাম না উখুয়া ইমানিয়া তাই তো তলহা বিন উবাইদুল্লাহ দজ্জুন আশারা মুবাশশারেনা বিল জান্নাহ তিনি হচ্ছে এই বদরের যুদ্ধে স্বয়ং জন্মদাতা পিতাকে তিনি হত্যা করেছেন যখন দেখলেন যে এই পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার কোনো ভাইকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে না
না সাথে সাথে হচ্ছে তীর নিক্ষেপ করে পিতাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই তালহা বিন উবাইদুল্লাহর এই মানে ভূমিকাটা আল্লাহ এতই পছন্দ করলেন লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহ রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম এটা পরবর্তীতে সব কথা এসেছে হে রাসূল আপনি ওই সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে এদের সাথে যারা হচ্ছে শত্রুতা পছন্দ মানে শত্রুতা পোষণ করে তাদেরকে আপনি হচ্ছে মানে এই বন্ধুত্ব লাগবে যদিও তারা বাপ হোক যদিও তারা ভাই হোক যদিও তারা ছেলে হোক যদিও স্ত্রী হোক কোশ্চিন কালো তাদের সাথে মহব্বত রাখবে আপনি তাদেরকে পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুফাসসির কিরাম বলেছেন এই আয়াতটা সূরা মুজাদিলার শেষের আয়াত মানে এই সম্পর্কেই নাজিল হয়েছে ভাইরা আমার এই জন্য উখুয়া এটি হচ্ছে উখুয়া ইমানিয়া আমার সব বলবো যে শুধু উখুয়া ইমানিয়া ভাইরা আমার এর মাধ্যমে আমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয় অটুট হয় ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া সূরা ইমরানের যেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মদিনায় হিজরত করার পর মানে মদিনাতে সবচেয়ে বড় দুইটা গোত্র আওস এবং খাজরাজ মানে দিনের পর দিন মাসের পর মাস এই যে মদখোর আছে এই যেটা আপনার এই নেশাখোর আছে ওরা ওই হিরোইনখোর যেভাবে হিরোইন না খেলে নেশা যখন লেগে যায় তখন স্থির থাকতে পারে না এই যুদ্ধ বিগ্রহ পরস্পর এতে লিপ্ত থাকাতে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছিল একেবারে দিনের পর দিন রক্তক্ষয়ী যুদ্ধ চলছে এটা যেন একটা স্বাভাবিক ইতে পরিণত হয়েছিল এই মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এমন সুন্দর আচরণ করলেন ফা আসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা আল্লাহর অশেষ মানে নিয়ামতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে সুতরাং ভাইরা আমার যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আসুন আমরা এই যেটা উখুয়া ইমানিয়া যেটা মানে ইমানি ভ্রাতৃত্ব সেটি হচ্ছে এই যে অনুরোধ করব যে কখনো শয়তান কিন্তু আমাদের এই সম্পর্কে ফাটল ধরানোর জন্য কিন্তু প্রচেষ্টা চালাবে এই ক্ষেত্রে ভাইদেরকে বলবো যে আমরা এই চুগলি যেটাকে বলা হয় একজনের কথা আর একজনকে লাগানো একজনের গীবত আর একজনকে করা এটা কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করার এই ইমানি ভ্রাতৃত্ব বন্ধনকে এইটা হচ্ছে মানে ক্ষুণ্ণ করার নষ্ট করার মূল হাতিয়ার হচ্ছে যে একজনের কথা আর একজনকে লাগিয়ে সেইটা হয়তো আমরা যাচাই বাছাই নয় করে অনেক সময় একজনের উপর রেগে যাব ভাইরা আমার এই কথাই আমরা কর্ণপাত করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়াকুম আযান ফা ইন্না যান্ন আকযাবাল হাদিস সাবধান তোমরা হচ্ছে কু ধারণা পোষণ করো না মানুষের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করো না জেনে রাখো খারাপ ধারণা করতে যেই কিন্তু সেটা তোমাকে মিথ্যার মধ্যে নিপতিত করবে এই জন্য ভাইদেরকে বলবো যে কেউ যদি আমাকে কোনো রকম যদি আমার দোষ ত্রুটি যদি আমার কাছে বর্ণনাই করে তাহলে সেই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে যার কথা আল্লাহ রাব্বুল আলামিন যার কথার সপক্ষে কোরআনের সপ্তম আসমান থেকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা এরপরে পর্দার আয়াত এরপরে হচ্ছে মানে বদরের বন্দীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিমত ব্যক্ত করেছেন ওমর আরাক অভিমত ব্যক্ত করেছেন আল্লাহ ওমরের মতটাকেই মানে পছন্দ করে সেই ওমরের পথের মতের সপক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন সেই ওমর বলেছেন যে মানে রহিম আল্লাহ উমরাআ আহদা ইলাইয়া অয়ুবি ওই ব্যক্তির প্রতি আল্লাহর খাস রহমত অবতীর্ণ করে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আমার ওই ভাইয়ের জন্য যে আমার দোষ ত্রুটি ধরিয়ে দিবে যে আমার দোষ ত্রুটি ধরিয়ে দিবে আমি তাকে ওয়েলকাম জানাবো কেউ যদি বলে যে ভাই দেখলাম যে ওই বুরহান ভাই আপনি দুর্নাম করলেন আমার কাছে এসে বলল সেই ক্ষেত্রে আমি সাথে সাথে বুরহান ভাইয়ের উপরে রাখবো না বুরহান ভাই সম্পর্কে আমি খারাপ মন্তব্য সাথে সাথে করবো না যতই বলুক আমাকে যদি সে আসলেই যদি আমার দুর্নাম করেই থাকে তাহলে সেই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু কথা যে আমি তোমার জন্য দোয়া করতেছি ভাই আল্লাহ তোমার প্রতি রহম করুক এরপরে হাসান বসরি রহিমাহুল্লার কথাটা স্মরণ করব এক ব্যক্তি এসে বলল যে তবরানিতে এসেছে হাসান বসরি রহিমাকে বলল যে মানে এক ব্যক্তি শুনলাম যে ইন্না ফুলানান কদ সাব্বাকাল ইয়াউম শুনলাম যে আজকে এক ভাই আপনাকে গালি দিয়েছে কি দিয়েছে আপনাকে গালি দিয়েছে ফা আখাদাল হাসান বসরি রহিমাহুল্লাহ
রুতাবান ফি তবাক একটা সুন্দর খাসার মধ্যে খেজুর আর ফলমূল নিয়ে তিনি হচ্ছে ওই ব্যক্তির বাসায় হাজির ইযহাব বিহি ইলাই একজন লোককে পাঠিয়ে দিলেন আর একটা বর্ণনা এসে তিনি নিজেই তার বাসায় যেয়ে হাজির বলছে ফা আকুল লাহু হাসান বসরি হাদিয়া একজন ব্যক্তির মাধ্যমে পাঠিয়ে দিয়ে তাকে বললেন কুল্লাহু তাকে এই মেসেজটা আমার পক্ষ থেকে শুনিয়ে দাও আহদাইতু আহদাইতা লানা হাসানাতিক তুমি তোমার অনেক নেক আমল আমাদেরকে আহদিয়া দিয়েছো ওয়া এরপর কি আহদাইতা লানা হাসানাতিক ওয়া আহদাইনাকা রুতাবা আমরা তুমি যে আমাদের এত উপকার করেছো এত দামি উপঢৌকন আমাদেরকে গিফট দিয়েছো সেই তুলনায় আমরা সামান্য কিছু তোমার দিলাম সুতরাং ভাইরা আমার এই উখুয়া ইমানিয়া আমাদের ফাটল সৃষ্টি করার জন্য আর শয়তানের টার্গেট কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ শিরিক বেদাত এইগুলো করাইতে আলহামদুলিল্লাহ যেটা শিক্ষা আল্লাহ দান করছে পারেন কিন্তু এইগুলোর ক্ষেত্রে পরস্পরের মধ্যে দূরত্ব ভাব সৃষ্টি করার উখুয়া ইমানিয়া যাতে নষ্ট হয় এটা ক্ষুণ্ণ হয় এই ব্যাপারে কিন্তু শয়তান আমাদের মধ্যে কাজ করতে পারে সেই ক্ষেত্রে অনুরোধ করবো ভাইরা আমার এর দ্বারা যেন আমাদের এই মানে মনোবল যেন বা তার সম্পর্কে খারাপই না করে আল্লাহর উপর বিষয়টি ছেড়ে দেবো যদি প্রকৃতপক্ষে অন্যায়ভাবে সে যদি আমার চরিত্র উপর আঘাত হেনেই থাকে আমার সঙ্গে খারাপ যদি মন্তব্য করেই থাকে খারাপ যদি গীবত পর্নিন্দা যদি করেই থাকে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমি তার সম্পর্কে চেষ্টা করব খারাপ ধারণা পোষণা করে তাকে মহাব্বত ভালোবাসতে আমরা শুরু করব আমি সর্বশেষ যেটা উদাত্ত আহ্বান জানাবো ভাইদেরকে আসুন আমরা উখুয়া ইমানিয়া আমরা যে সেই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি পরস্পর দেখি যে সংগঠনের ইসলামী অন্য অন্য সংগঠনের পরস্পর সাথী ভাইদের মধ্যে কত সম্প্রীতি কত ভালোবাসা কত তাদের মধ্যে যে একটা যোগাযোগ সেটি কিন্তু আসলে আমাদের মধ্যে নেই তা বলবো না কিন্তু যেইভাবে হওয়ার প্রয়োজন অন্য অন্য সংগঠনের সাথী ভাইদের সঙ্গী সাথীদের মধ্যে আমরা যতটুকু লক্ষ্য করি তার তুলনায় কিন্তু ভাইরা আমরা পিছিয়ে পড়ে আছি এই জন্য ভ্রাতৃত্ব বন্ধন এটি আমাদেরকে সার্বক্ষণিকভাবে মজবুত করতে হবে ভাই দামান আর আসলেই আমরা আমাদের বিশেষ করে আমাদের শেখ বাইজিদ হাফিজাহুল্লাহ তিনি সবসময় বলেন যে আমি জমিয়তকে ভালোবাসি এটি হচ্ছে জমিয়তের জন্য না আমি জমিয়তের জন্য কোনো কিছু করব দা যেই কাজই করব সেইটি আমি জমিয়ত উপকার আমার থেকে পাবে না বরং আমি নিজের উপকারের জন্যই আমি হচ্ছে এই সই সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছে আখেরাতের পাথেয় সংগ্রহ করার জন্য আর এটি আসলে ঠিক আমরা হচ্ছে আপনাদের থেকে খামাখা কোনো টাকা পয়সা দাবি করি না যেটা অন্য অন্য সংগঠন দাবি করে এবং যেই উদ্দেশ্যে তারা মানুষের থেকে মানে সঙ্গী সাথীর থেকে টাকা পয়সা নিয়ে যে পারপাসে খরচ করে আমরা কিন্তু আপনাদেরকে এইরকম কোনো প্রস্তাব কখনো দিই না এই জন্য ভাইরা আমার আসুন এই যে উখুয়া ইমানিয়া আজকের এই ট্রেনিংটিকেই দাওয়াতি কর্মশালা থেকে আমরা একটু প্রতিজ্ঞা করি যে আজকের থেকে আমরা একে অপরকে লিল্লাহিয়াতের জন্য সকলকে আমরা হচ্ছে মহাব্বত করব ভালোবাসব ভাইরা রাজি আছি ইনশাল্লাহ আপাতত আজকে এই শিক্ষাটা আমরা নিই কারণ অসুবিধে নেই এইটা মানে শিক্ষার জন্যই বলছি যখন এই মেসেজগুলো আমাদের কাছে আসে যে অমুক শাখার সাথী ভাইদের মধ্যে পরস্পর একটু দূরত্ব ভাব বিরাজ করছে একটু আপনারা এসে ভাইদের মধ্যে মিল করে দিন এই মেসেজগুলো যখন আমরা পাই খুব দুঃখ লাগে ভাইরা আমার খুব দুঃখ লাগে খুব ব্যথিত হই তো এই জন্যই এইরকম ইন ফিউচারে দাওয়াতি কাজ করতে যে কখনো কোনো কথাবার্তা হইতে পারে কিন্তু পরক্ষণে আমি তাকে সালাম দিয়ে আপন করে নেব কারণ সে আমার হচ্ছে সই আকিদার ভাই সুতরাং এইটির জন্য বেশি দিন লাস্টিং না হয় এই কারণে যেন আমার সংগঠনের উপর যেন খারাপ প্রভাব যেন না পড়ে আমার দাওয়াতি ফিল্ডের জন্য খারাপ প্রভাব না পড়ে ভাইরা আমার এইটি ইন ফিউচারে এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নিয়ে সেইভাবে আমরা সাথী ভাইদেরকে আপন করে নিয়ে কোনো কথাবার্তা যদি হয় আপনি যদি বুঝাইতে নাই পারেন সাথে সাথে ইনশাল্লাহ আমাদের কোনো শায়েককে ফোন করবেন আমরা ইনশাল্লাহ সাথে সাথে এটা যাতে দীর্ঘাস্তে মানে যাতে দীর্ঘায়ু না হয় যাতে বেশি লাস্টিং না করে মানে আমরা পরক্ষণে চেষ্টা করব যে পরস্পরের মধ্যে আবার যেন মিল হয়ে আবার আমরা একে একই কাতারে একই প্ল্যাটফর্মে এসে আসুন আমরা এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আলহামদুলিল্লাহ এটা আপনারা মানে সোশ্যাল মিডিয়াতেও দেখছেন যে যারা এই মানে একটু ভুল বুঝাবুঝি হয়ে চলে গেছিলেন দলে দলে আলহামদুলিল্লাহ এই আসল মা সংগঠনের এই মায়ের সংগঠন মা
মানে তুল্য এই সংগঠনের দিকে আলহামদুলিল্লাহ দলে দলে আজকে ফিরে আসছে, এটি নিশ্চয়ই একটি আচ্ছা ভালো। এবং বর্তমান যে নেতৃত্বে যারা আছেন তাদের নিশ্চয়ই উদারতা, তাদের আলহামদুলিল্লাহ এই মানে দাওয়াতি ফিল্ডের তাদের হচ্ছে যোগ্যতা, কথা বলার ভঙ্গি এইগুলোতে আকৃষ্ট হয়ে আজকে আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে তারা চলে আসছে। আসুন আমরা শুধু আমাদের প্রত্যেক শাখার সকলকেই বলবো, আসুন আমরা সুন্দর আচরণের মাধ্যমে সুন্দর মানে এই ভ্রাতৃত্ব বন্ধন আমরা মানে আমার সুন্দর কথাবার্তায় আমরা সাথী ভাইদেরকে আসুন আপন করে নিয়ে। সে আমাকে একসময় গালি দিয়েছে দিক, আমার সংগঠন সম্পর্কে বলেছে বলুক, কিন্তু আমরা কৌশলে দাওয়াতি কাজ করব। একটা কথা বলে শেষ করব যে এই মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ তার এই কিতাব তাওহীদ বইটা আমাদের দেশেই অথবা অনেক অনেক ঘটনা এসেছে যে কিতাব তাওহীদের কথা শুনলেই উনি আলেম মুফতি রেগে যেতেন, উনার নাম শুনলেই বই তো দূরের কথা। একজন ভাই কৌশল অবলম্বন করে ওই বইয়ের প্রথম যে কিতাব তাওহীদ প্রথম পেজটা এইটা তিনি ছিঁড়ে ফেলে দিয়ে শুধু আসলে ভিতরের অংশটা তাকে দিলেন, সে পড়ল গুরুত্ব সহকারে। পড়ার পর বলছে যে এত চমৎকার কথা বইতে আছে, বইয়ের লেখক কে, বইয়ের লেখক কে? তখন তিনি নিজেই জানতে চাইলেন, তাকে বলা হলো, আল্লাহর কাছে তওবা করলেন এবং তার জন্য প্রাণ খুলে দোয়া করলেন যে এত ভালো মানুষ এত ভালো কথা লিখেছেন, যার যার মাধ্যমে একজন মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, এই বই পড়ে তাই সে হচ্ছে ইমানকে নবায়ন করবে, এত ভালো মানুষ। সুতরাং ভাইরা আমার, আমরা অনেক সময় যদি মনে করি আমি আল হাদিস পরিচয় দিলে হয়তো সেইটা ঘৃণা করে, পরিচয় দেব না ভাই আমি মুসলিম, অবস্থা বুঝে আমি সেটাই বলবো, সমস্যা নাই। তারপরও সহি দাওয়াতের মেসেজটা আমি সুন্দর আচরণের মাধ্যমে এই মেসেজটা আমি তার কাছে কোনো কৌশল অবলম্বন করে আমি পৌঁছাই দেব। সুতরাং এইটা আমাদের মানে আজকের প্রশিক্ষণের এই কৌশলগুলো ইনশাল্লাহ আমরা কর্মশালাতে আমরা ইনশাল্লাহ শিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন ভাইরা আমার, আমি মনে করবো সবসময় আমি এই কথাটা বলিষ্ঠ কণ্ঠেই বলি যে আমি গুনাগার বান্দা, আমি বুরহান মনে করি যে এই সহি সংগঠনের সাথে আল্লাহ আমাকে যে সম্পৃক্ত হওয়ার যে তৌফিক এনায়েত করছেন এটা আল্লাহ আমার কল্যাণ চায়। আল্লাহ আমার কী চায়? আল্লাহ আমার কল্যাণ চায়। সর্বশেষ ভাইরা আমার, দাওয়াতি ফিল্ডে কাজ করতে যেয়ে একটু হয়তো কেউ কথাবার্তা কষ্ট পেয়ে যেতে পারেন, সম্প্রতি আসলে এই আলেম ওলামাদের মৃত্যু, সাধারণ লোক তো মারা যাচ্ছেই, এই যেইভাবে মানুষের হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে সেটি আসলেই আমাদের ধারণাতীত, কিন্তু সকলকে এইভাবে একদিন পরে আর যেতে হবে। মানে বাংলাদেশের একজন মানে সুপরিচিত বক্তা মুফাসসিরে কুরআন, মানে মানুষ মাত্রই ভুল হইতে পারে, তার ভুল ত্রুটি নিয়েই মানুষ, সুতরাং তারপরও তার যে মানে এই ইসলামের ক্ষেত্রে তার যে অবদান, দাওয়াতি ফিল্ডে আল্লাহ তাকে যে বাগ্মিত কথা বলার যে ভঙ্গি দিয়েছিলেন, নিশ্চয় তার এই মাধ্যমে অনেক মানুষ বিধর্মী পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক ইনি হচ্ছে কমিউনিস্ট নাস্তিকতা এই হচ্ছে ভণ্ডপীরদের বিরুদ্ধে শেরেক বেদাতের বিরুদ্ধেও তার যথেষ্ট ভূমিকা ছিল। এবং বলিষ্ঠ কণ্ঠে যখন প্রশ্ন করা হয়েছিল যে সহি নামাজ শিক্ষার জন্য আমরা কার বইটা পড়তে পারি, সেই ক্ষেত্রে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন শেখ নাসিরুদ্দিন আলবানীর এই মানে নামাজ শিক্ষার বইটা আপনারা পড়বেন। সুতরাং যেই ব্যক্তি এই মানে লক্ষ জনসমক্ষে এই বক্তৃতা এই কথা এই মনোভাব ব্যক্ত করেছেন তার সম্পর্কে ভিতরের আমরা যাব না, তার বাহ্যিক এই কথাবার্তায় প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ক্ষমা করে দেন। এবং আমাদের দীর্ঘদিনের সাথী একই সঙ্গে পড়াশোনা করেছে উপর ক্লাসে ছিলেন শেখ আব্দুল্লাহেল কাফি হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ, তিনিও হচ্ছে তার একদিন পরেই মানে তিনিও মৃত্যুবরণ করলেন। এই জন্যই আমরাও যে কোনো সময় চলে যেতে ভাইরা আমার, আসলে ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে চাচ্ছি যে দয়া করে আল্লাহর রাস্তে দীর্ঘদিন আপনাদের সঙ্গে, কার কোন সময় মৃত্যু এসে যায় জানি না, দাওয়াতের সঙ্গে কাজ একসঙ্গে দীর্ঘদিন করে আসছি এবং আল্লাহর কাছে যেই কয়দিন আল্লাহ এখানে হায়াত মানে আল্লাহ রিজিক রেখেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে সবসময় আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দিনিক বলে দোয়া করি, আল্লাহ দিনের উপর আপনি আমাকে প্রতিষ্ঠিত রাখুন, এই আল্লাহ ইমানের উপর প্রতিষ্ঠিত রাখুন ইনশাআল্লাহ। এই সহি সংগঠনের সাথে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ যতদিন আপনি আমাকে হায়াত রেখেছেন যে যাই বলুক, সংগঠন যদি আমাকে গালি দেয়, সংগঠন যদি আমাকে আশ্রয় নাই দেয়, কিন্তু সংগঠন আমাকে যা দিয়েছে আমি তার কাছে ঋণী আছি আল্লাহর জন্য। এই জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে আমরও মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি আমাকে প্রতিষ্ঠিত রেখো, আল্লাহ যেন এর উপর থাকতে পারি। এরপরও ভাইরা আমার মানে বলছি কার কোন সময় মৃত্যু এসে যায় বলা যায় না,
কথাবার্তা অনেকে কষ্ট পেয়েছেন কিন্তু খালেস দিলে সকলের কাছে বলছি ভাইরা আমার আজকে উখওয়াতুল ঈমান যেটা ভাই ভাই এই ভাই ভাই মনে করে আল্লাহর রাস্তায় সব সময় আমরা কার প্রতি কোনো ক্ষোভ না রেখে আল্লাহর রাস্তায় আমরা সকলকে ইনশাআল্লাহ ক্ষমার মতন এই বড় একটি গুণ আমরা ইনশাআল্লাহ লাভ করব সকলকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেব সকলের কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন আমার দ্বারা যদি কষ্ট পান আপনি আমিও আল্লাহর রাস্তায় আপনাদের সকলকে আপন ভাই মতন মহব্বত করি ভালোবাসি তারপরও যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন আমিও আপনাদেরকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবাসুন এই সমস্ত মাইয়েদেরকে আল্লাহ ক্ষমা করে দিন আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আমাদের আজকে হচ্ছে এই সুলাই পশ্চিম শাখার একজন কর্মী আমাদের সেলিম ভাই এই টাঙ্গাইলের ওনার পিতা আজকে সকালে মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ক্ষমা করে দিন আমরা চেষ্টা করব যদি পারি তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতা মাইয়াতকে যেন আল্লাহ ক্ষমা করে দিন হাদা আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু